বহরমপুর কেন্দ্রে ভোটে লড়াইয়ের ওপেন চ্যালেঞ্জ অধীর রঞ্জন চৌধুরীর। মমতা অভিষেককে চ্যালেঞ্জ অধীর চৌধুরীর, আমাকে হারাতে পারলে রাজনীতি ছেড়ে দেব। এই চ্যালেঞ্জ প্রদেশ কংগ্রেসের সভাপতির। আরে আমি তো খোলা আলিঙ্গন করতে চাইছি, খোকা বাবু তার পিসি সব চলাই, আর যদি আমি হারি রাজনীতি করাই ছেড়ে দেব। চ্যালেঞ্জ খোকা বাবুকে, তৃণমূলকে, দিদিকে, সবকে বলবো তোমাদের পছন্দ মতো যাকে খুশি নিয়ে এসো আমার বিরুদ্ধে বহরমপুরে। আমি যদি হেরে যাই রাজনীতি করা ছেড়ে দেব। মমিতা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন। মমিতা, এই চ্যালেঞ্জ অধীর চৌধুরী ঠিক কি কি বললেন? স্পষ্ট বলেছেন অধীর রঞ্জন চৌধুরী যে তিনি ওপেন চ্যালেঞ্জ ছুটছেন, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় যাকে খুশি, তারা নিজেরাও প্রার্থী হতে পারেন, যাকে খুশি প্রার্থী করুন, তিনি যদি হেরে যান তবে তিনি রাজনীতি করা ছেড়ে দেবেন। ওপেন চ্যালেঞ্জ করেছেন অধীর রঞ্জন চৌধুরী এবং তিনি বলছেন যে তার বহরমপুরে দাঁড়াক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই চ্যালেঞ্জ তিনি দিয়ে রাখলেন। মমিতা, ঠিক এই জায়গায় 24-এর ইলেকশনের আগে এই চ্যালেঞ্জ, এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এর আগের নির্বাচনের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসে চ্যালেঞ্জ ছুড়েছিলেন, সেই জায়গায় ঠিক কি কি গুরুত্ব রয়েছে এই চ্যালেঞ্জের? অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বহরমপুর কেন্দ্র তুমি জানো সেখানকার দীর্ঘদিনের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, এবং বারবার করে অধীর রঞ্জন চৌধুরী তিনি প্রশ্ন তুলেছেন, তিনি অভিযোগ করেছেন, এবং চূড়ান্ত তৃণমূল বিরোধিতা তার মুখে শোনা গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার বিরোধিতার কথা তিনি কোথাও গোপন রাখেন। সেখানে অধীর রঞ্জন চৌধুরীর এই প্রকাশ্য চ্যালেঞ্জ যখন ডায়মন্ড হারবার কেন্দ্র নিয়ে আজকে তাকে জিজ্ঞাসা করা হয়, খুব স্বাভাবিক, তাৎপর্যপূর্ণ। অনেক ধন্যবাদ মমিতা। ডক্টর শান্তনু সেন তৃণমূল কংগ্রেস সাংসদ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর সেন, আপনার প্রতিক্রিয়া চাইব ওপেন চ্যালেঞ্জ অধীর রঞ্জন চৌধুরীর। ন্যূনতম লজ্জাবোধ থাকলে এই কথাটা বলতেন না। কত বিধানসভা নির্বাচনে নিজের লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভা কেন্দ্রে হেরেছে, তার মধ্যে আবার একটাই বিজেপি জিতেছে। আপনারা জানেন অধীর বাবুর নেতৃত্বে পশ্চিমবঙ্গ কংগ্রেস এখন ছোট হয়ে গেছে, তারা আজকে বড় বড় কথা বলছে। তার কাজ এখানে শুধুমাত্র তৃণমূলকে দুর্বল করা, সেই জন্য তিনি সিপিএম এবং প্রয়োজনে আইএসএফ এর সাথে তিনি পর্যন্ত হাত মেলাচ্ছে। সবার আগে তাকে স্ট্যান্ড ক্লিয়ার করতে হবে যে তিনি নিজে বিজেপিকে হারাতে চান না বিজেপিকে শক্তিশালী করতে চান। তার কারণ কংগ্রেসের লোকসভার নেতা তিনি তার রাজ্যে বিজেপিকে শক্তিশালী করতে চাইছেন, এটা তো ইন্ডিয়া জোটের স্বার্থের পরিপন্থী। দেশের মতন সবার আগে তার স্ট্যান্ড জানতে চায়, তিনি আগে নিজের স্ট্যান্ড ক্লিয়ার করুন। অনেক ধন্যবাদ ডক্টর সেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।